en de vrouw. এবারে বিকাশ ঈদবাজারের খবর। সৌন্দর্য বর্ধনে প্রসাধনীর বিকল্প নেই। মানুষ সবসময় চায় নিজেকে সুন্দর রাখতে, তাই তো অতীতেও সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়েছে প্রসাধনী সামগ্রী। যুগে যুগে মানুষ নিজেকে কখনো অন্যের কাছে আকর্ষণীয় করে তুলতে, আবার কখনো নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে ও আত্মতৃপ্তি লাভে নিজেকে সাজিয়েছে ভিন্ন ভিন্ন প্রসাধনের সাহায্যে। বিস্তারিত তানজিনা তাসলিমের রিপোর্টে। সৌন্দর্য, সুন্দর, সতেজ, আকর্ষণীয় চেহারা সবার কাছে বেশ কাঙ্ক্ষিত এক বিষয়। নিজেকে সুন্দর করে তুলতে যুগের পর যুগ ধরে ব্যবহার হয়ে আসছে ভিন্ন ভিন্ন প্রসাধনের। সৌন্দর্য এমন এক হাতিয়ার যা নারীকে আত্মবিশ্বাসীও করে তোলে। নিজেকে সুন্দর রাখতে বিভিন্ন নারীর আস্থা বিভিন্ন পণ্যের উপর। হাজার হাজার বছর আগে যখন প্রক্রিয়াজাত কৃত্রিম প্রসাধনী তৈরি হয়নি, তখন প্রাকৃতিক উপাদানই ছিল সৌন্দর্য চর্চার মূল উপকরণ। ওদের কসমেটিক্সগুলো আমার পছন্দ, মানে আমার স্কিনে সব আইটেমগুলো স্যুট করে না, তো এখানকার কসমেটিক্সগুলো আমার স্যুট করে, সো যার কারণে আমি এখান থেকেই বেশি কিনি। এদের নর্মাল অ্যাক্সেসরিজ, ড্রেসের সাথে সাথে আমাদের এইসব অ্যাক্সেসরিজও লাগে। ভালোই লাগতেছে কালেকশনগুলো। এখানে আসলে বেসিক্যালি হচ্ছে আমার পারফিউমটাই বেশি নেওয়া হয়। আমাদের বিকাশ অফার চলতেছে, 1000 টাকা পেমেন্ট করলে 100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আসছে, আর এটা দিনে দুইবার নিতে পারবে, সর্বোচ্চ 500 টাকা নিতে পারবে। ঈদে শুধু জামা কাপড়ের মাঝেই সীমাবদ্ধ নেই মানুষ, তার সাথে মিলিয়ে কিনছেন কসমেটিক্স, পারফিউম ও অন্যান্য প্রসাধনী। তানজিনা তাসনিম, আরটিভি, ঢাকা।